হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফিশ টিক্কা বা ফিশ তন্দুরি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 15-20 মিনিটের মধ্যে এই অসাধারণ স্বাদের ফিশ টিক্কাটা তৈরি করে নিতে পারেন। খেতে একদম রেস্টুরেন্টের মতন লাগবে। আপনারা অনেকে তৈরি করে থাকেন, কিন্তু আমি কীভাবে করেছি সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখে নিই আজকে আমার রেসিপি। ফিশ তন্দুর বা ফিশ টিক্কা করার জন্য আমি 7 পিস ভেটকি মাছ এখানে নিয়ে নিয়েছি। ভেটকি মাছটা ভালো মতন করে ধুয়ে আমি জল জড়িয়ে শুকনো করে মুছে নিয়েছি। এর জায়গায় যে কোনো বোনলেস ফিশ আপনারা ব্যবহার করতে পারেন। একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তন্দুরিতে কিন্তু সর্ষের তেল মাস্ট। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প মতন স্বাদ মতন নুন, আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে এটা কালার হবে, ঝাল হবে না। লঙ্কাটা ভালো মতন করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে, এটা পেস্ট মতন তৈরি করতে হবে। মাছের মধ্যে আমি অল্প করে একটু নুন মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু তেলে নুনটা দিয়েছিলাম সেভাবে বুঝে কিন্তু এখানে মাছের নুনটা দিতে হবে। এখানে আমার পরিমাণটা যেহেতু একটু কম, সেই জন্য আমি এখানে 4 চামচের 1/2 চামচ আদা বাটা আর 4 চামচের 1/2 চামচ আমি রসুন বাটা দিচ্ছি। ফিশ তন্দুরিতে খুব কম পরিমাণ আদা আর রসুনের পেস্টটা লাগে। ভালো মতন করে একটু মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মেখে আমি এটা 10 মিনিট সেট হতে দেবো। এই তেলের পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো হাঙ্ক কার্ড। আমি কিছুটা দই স্ট্রেনারে জল ঝরাতে দিয়েছিলাম, তার থেকে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। তন্দুরিতে সবসময় হাঙ্ক কার্ড ব্যবহার করা হয়, তাতে কোটিংটা ভালো হয়, তন্দুরি খেতে ভালো লাগে। ভালো মতন করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। যেহেতু ফিশ, সেই জন্য আমি এখানে জিরে ধনের গুঁড়োটা ব্যবহার করেছি। করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু দিতে হবে, একটা সুন্দর ফ্লেভার দেবে। নিয়ে নিয়েছি 1/2 চামচ গোটা জোয়ান। জোয়ানটাকে ভালো মতন করে র্যাপ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফিশ তন্দুরিতে কিন্তু জোয়ান মাস্ট। জোয়ানের ফ্লেভারটা এখানে ভীষণই ভালো লাগে, আপনারা একবার দিয়ে দেখবেন, সত্যি ভীষণই টেস্টি লাগে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে, যাতে হলুদের গন্ধ না আসে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাতিলেবুর রস। এখানে টক দইটা খুব একটা টক না, তার জন্য পাতিলেবুর রস 1/2 চামচ দিলাম। আপনাদের যদি টক দই খুব একটা টক হয়ে থাকে, তাহলে লেবুটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। ভালো মতন সব মিশিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো মতন করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই ব্যাটারটা কোট হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ তন্দুরি মশলা। আমি এখানে চিকেন তন্দুরি মশলাটা ব্যবহার করেছি, এভারেস্টের। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন। বেসন কিন্তু দিতে হবে, যাতে এই ব্যাটারটা ফিশের গায়ে লেগে থাকে, সেজন্য বেসন অল্প পরিমাণে দিলে খেতে ভালো লাগে। আপনাদের কাছে যদি তন্দুরি মশলা যদি না থাকে, আপনারা গরম মশলা আর চাট মশলা দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফ্রেশ ধনে পাতা কুচি। ধনে পাতার জায়গায় আপনারা কসুরি মেথিও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো মতন সব শুদ্ধ মিশিয়ে নিতে হবে। ভালো মতন মেশানো হয়ে গেছে, আর 5 মিনিট আমি এটা সেট হতে দেবো। 5 মিনিট পর মাছটা একটু ভালো মতন মেখে নিতে হবে। আর গ্যাসে একটা গ্রিল ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আপনারা এমনি ফ্রাই প্যানে করে নিতে পারেন। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন করে লাগিয়ে নিচ্ছি। ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি মাছের পিসগুলো এর উপরে সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মাছের একটা পিট 1-2 মিনিট একটু হতে দেবো। আমি দেখুন মশলাগুলো মাছের গ্যাটু লাগিয়ে দিলাম। 2 মিনিট পর উল্টে দিচ্ছি, 1 পিট হয়ে গেছে। এই সময় কিন্তু সাবধানে করতে হবে। ফিশ টিক্কা বা ফিশ তন্দুর করতে খুব একটা সময় লাগে না, ম্যারিনেশন মাত্র 10-15 মিনিট, আর এটা গ্রিল করে নিতে ম্যাক্সিমাম 4-5 মিনিট। সব মাছগুলো আমি উল্টে দিয়েছি, এ পিঠটাও আরও 2 মিনিট হতে দেবো। এবার আমি এটা ফ্রাই প্যান ধরে নামিয়ে রেখে দেবো। নামিয়ে দিয়ে আমি এটা চারকোল গ্যাসে ভালো মতন গরম হতে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি এটা বাটি দিয়ে দিলাম এবং চারকোলটা দিয়ে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনারা তেল ব্যবহার করতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এখানে একটা স্মোকি ফ্লেভার দেবো, যেরকম তন্দুরি হয়ে থাকে। এভাবে 5 মিনিট আমি রেখে দেবো, একদম রেস্টুরেন্টের মতন যাতে খেতে লাগে। 5 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম, চারকোলের বাটিটা বাইরে বার করে দিচ্ছি। এবার গরম গরম আমি প্লেটে ফিশ তন্দুরগুলো তুলে সার্ভ করব। আমি আজকে লাচ্চা আনিয়ন স্যালাড দিয়ে সার্ভ করছি, আপনারা চাইলে গ্রিন চাটনি দিয়েও এটা সার্ভ করতে পারেন। একবার এভাবে করে ফিশ টিক্কা বা ফিশ তন্দুর করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।